গণতন্ত্র হত্যাকারী বিএনপির মুখে পুনরুদ্ধারের কথা মানায় না এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যাদের দলে গণতন্ত্র নেই তারা দেশে কীভাবে তা প্রতিষ্ঠা করবে এমন প্রশ্ন তার সকালে রাজধানীর সেতু ভবনে সভাশেষে তিনি জানান পাল্টা কর্মসূচি নয় আগামী নির্বাচন পর্যন্ত মাঠে থাকবে আওয়ামী লীগ দিন যত গড়াচ্ছে দেশের রাজনীতির মাঠ তত সরগরম হচ্ছে আলোচনায় আওয়ামী লীগ ও বিএনপির কর্মসূচি নিয়ে রাজনৈতিক উত্তেজনা বিএনপির কর্মসূচি ঘিরে সরকারের পক্ষ থেকে বাধা দেয়ার অভিযোগ করে আসছে দলটি বৃহস্পতিবার রাজধানীর বনানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন ক্ষমতাসীন দল কোন সংঘাত চায় না যে কোনো নাশকতা এড়াতে জানমাল রক্ষায় আগামী নির্বাচন পর্যন্ত অবিরাম কর্মসূচি নিয়ে মাঠে থাকবে আওয়ামী লীগ তারা তো গণতন্ত্র মানে না তারা গণতন্ত্রে তাদের বিশ্বাস গণতন্ত্রকে তারা হত্যা করেছে গণতন্ত্রের নবজাতক জন্ম নেয় আর এ হত্যা করা এটা বিএনপি রাজনীতিতে সেটাই তো রেকর্ড কোন প্রকার সংঘাতমূলক কর্মসূচি উস্কানিমূলক কর্মসূচি না দেয় সে অবস্থা আমরা সতর্ক আছি আমরা তো তাদের সাথে কোনো সংঘাত পেয়ে যাচ্ছি তারা তো নাশকতা নিয়ে আসে আগুন নিয়ে আসে সন্ত্রাস করতে তো এইসব কারণে আমরা সতর্ক অবস্থানে থাকি এদিকে আলাদা অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন বিরোধী দল যখনই সমাবেশ করতে চাচ্ছে তখনই অনুমতি দেয়া হচ্ছে তিনি রাজনৈতিক কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনে বিএনপির প্রতি আহ্বান জানান রাজনৈতিক যেগুলো কর্মসূচি আপনার পালন করবেন যাতে জনগণের দুর্ভোগ না হয় এটাই আমরা বলি এর বাইরে আমরা তাদেরকে কোনো বাধাও দিচ্ছি না আমার কথা হলো আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কোনো রাজনৈতিক দলরে বাধা দেননি তাদের রাজনৈতিক মতাদর্শ প্রচার করার জন্য জন দুর্ভোগ তৈরি হয় এমন কর্মসূচি থেকে সরে আসতে বিরোধী দলের প্রতি আহ্বান আওয়ামী লীগের ওবায়দুল্লাহ মামুন সময় সংবাদ ঢাকা